ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवे न क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरु लोकनायक योगानंद प्रेमानंद चन्नेवये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान्तान प्रणमाम्यहम्। आमरा विगत दिन श्रीरामकृष्ण पुथी थेके बोलेछिलाम, कारण गत दिन छिलो रथजात्रार दिन, आज के तार पुनर्जात्रा, कोनो मते आज के पुनर्जात्रा, कोनो मते आगामीकाल पुनर्जात्रा। किन्तु जाई होक आज के पुनर्जात्रा एकटी भेबेई आमादेर करा, गत दिन आमादेर कनेक्शन बंद हो जावार जन्य आमरा सेई खावा दावार गल्पटा करते पारिनी, आर खावा दावार गल्प नतून करे करतेओ चाइछी ना आमरा। खावा दावा अनेक किछु छिलो, लुचि छिलो, गजा छिलो, मंडा मिठाई, एमकि आरसोलार गायेर रंगेर मतो পান্তুয়া ছিল, এত ডিটেলে বর্ণনা আছে। আর তখনকার দিনে মাটির কটোরা আপনারা অনেকে দেখেছেন, মাটির কটোরা করে দই মিষ্টি দেওয়ার আগেকার দিনে রীতি ছিল। মাংস, পাঁঠার মাংস বিয়ে বাড়িতে সব মাটির কটোরা করে দেওয়া হতো, ওর জন্য আলাদা মাটির কটোরা ছিল। এখন তো সেই সব যুগ উঠে গেছে, কিন্তু ওইখানে বর্ণনা আছে যে তিনি ওই ছোট ছোট মাটির কটোরা করে দই মিষ্টি এই সমস্ত দেওয়া হয়েছিল, এবং সেই সব তিনি ভক্তদের সঙ্গে বসে খেয়েছিলেন। খাবার ছিল প্রচুর প্রচুর, সেদিনের ভিক্ষা নিয়ে শ্রীরামকৃষ্ণ রওনা দিয়েছিলেন দক্ষিণেশ্বরে। আমরা যেটি আধঘানা করে থেমে গিয়েছিলাম সেটি হচ্ছে স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের জীবনী, সেটা শেষ হয়নি। আর আমরা ভেবেছিলাম যে বলরাম বাবুর জীবনী বলবো, সেটা লম্বা জীবনী, তো তাই আমরা সোজাসুজি নিরঞ্জনানন্দের জীবনী পড়ে যেটুকু সময় বাঁচবে আরেকটি ছোট্ট জীবনী ধারণ করেছি, সেই জীবনীটা আজকে আমরা বলবো। তার আগে আমরা নিরঞ্জনানন্দজি মহারাজের জীবনী বলি। 1897 সালে আমরা এই অবধি এসেছিলাম, 1887 সালে ঠাকুরের মহাপ্রয়াণের পরের বছর বরাহনগর মঠে নিরঞ্জনানন্দজি যোগ দেন, এবং সন্ন্যাসের পর নাম হয় তার নিরঞ্জনানন্দ। নিরঞ্জনানন্দ নিত্য নিরঞ্জন তার নাম ছিল, কিন্তু তার সন্ন্যাস নামও নিরঞ্জনানন্দ, নিরঞ্জনানন্দ নাম রাখাটাই স্থির হয়। তার কারণ হচ্ছে তার সেই মালিন্য রহিত চেহারা, এটি যেন সকলের চোখের সামনে ভাসছিল, মালিন্য রহিত শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের যে রূপটি সেটি যেন নিরঞ্জনানন্দজির চেহারা, নিরঞ্জনজির কাজকর্মের ভিতর দিয়ে প্রকাশিত হয়েছিল। এই সমস্ত নাম, যে কটি নাম শ্রীরামকৃষ্ণ সন্তানরা পেয়েছিলেন, এই সব কটি নামই স্বামী বিবেকানন্দ ঠিক করে দিয়েছিলেন। এদের যদিও অফিসিয়ালি এটা কখনো বলা হয় না, কিন্তু এই নামগুলি সবই বিবেকানন্দের নিজের ঠিক করা। তিনি নিজের জন্য নাম রেখেছিলেন রামকৃষ্ণানন্দ, কিন্তু শশী মহারাজের শ্রীরামকৃষ্ণ ভক্তির প্রতি কথা স্মরণ করে তিনি ওই নামটি গ্রহণ করেননি। ঠিক এরকমভাবে প্রত্যেকের পৃথক পৃথক নাম দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। 1887 সালে প্রথম ভাগে তিনি বরানগর মঠে যোগদান করেন এবং নিরঞ্জনানন্দ নেন। তার ভেতরে একটা অদ্ভুত তপস্যার যোগ দেখা দিয়েছিল। তিনি মঠের দৈনন্দিন যে সমস্ত কাজ, খুব শ্রমসাধ্য কাজ সেসব করতেন, তার খুব শরীর খুব শক্তপোক্ত ছিল, এবং তপস্যার জন্য তিনি তপস্যাপ্রিয় তিনি ছিলেন, এবং তিনি ওই কাজকর্মগুলো নিরন্তর করে যেতেন। এছাড়াও তার ভেতরে একটা খুব বড় জিনিস ছিল, সেটা হচ্ছে তিনি বড় সেবাপরায়ণ ছিলেন। যখনই কোনো গুরু ভাই অসুস্থ হয়ে পড়তেন, নিরঞ্জনানন্দজিকে অবশ্যই তাদের সেই গুরু ভাইয়ের পাশে দেখা যেত। গুরু ভাই কেন, তার শিষ্যস্থানীয় যারা তাদেরও তিনি সেবা করেছেন। তার মধ্যে অন্যতম হলেন আমাদের যোগানন্দজি মহারাজ, যখন অসুস্থ হয়ে পড়েন এলাহাবাদে, যে মানুষটি সবার আগে গিয়ে তার সেবার ভার নিয়ে তাকে এলাহাবাদ থেকে কলকাতায় নিয়ে আসেন, তিনি হলেন নিরঞ্জনানন্দজি। বিরজানন্দজি 1891 সালে মঠে যাতায়াত শুরু করেন।
প্রথম এসে তার পরিচয় হয়েছিল স্বামী রামকৃষ্ণানন্দজির সাথে। তিনি এসে দেখেছিলেন যে একটি জায়গায় একটি ভাঙা বাড়িতে এই ছেলেগুলি থাকে, এই মানুষজনরা থাকে, আর শশী মহারাজ প্রচুর বাসন নিয়ে বাসন মাজছেন। শশী মহারাজ লেখাপড়ায় ভীষণ ভালো ছিলেন, খোঁজ করে জানতে চাইছিলেন যে বিরজানন্দজি কি লেখাপড়া করার ভয়ে পালিয়ে গেলেন। সেই কারণে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইলেন তার কোন বিষয়ে দুর্বলতা। বিরজানন্দজি বলেছেন তার অঙ্কটা অত ভালো লাগে না। তিনি বলেছিলেন এমন অঙ্ক শিখিয়ে দেবো আর জীবনে কখনো তুমি অঙ্ক ভুলবে না। গ্রীষ্মাবকাশে সমস্ত বই খাতা নিয়ে তিনি বাড়ি থেকে বরানগর মঠে এসে থাকা শুরু করলেন। একদিনও বই খোলা হলো না। তিনি শশী মহারাজের পেছন পেছন ঘুরে ঘুরে তার ওই সঙ্গে কাজ করা শুরু করলেন। শশী মহারাজ এমন অঙ্ক শিখিয়ে দিলেন তার জীবনের অঙ্কগুলো সব ভুল হয়ে যেতে থাকলো। এটি হচ্ছে কথা। ঠিক ওই সময়ে যে মানুষটি তাকে নিরন্তর ত্যাগ বৈরাগ্যের জন্য সাহায্য করতেন তিনি হলেন স্বামী নিরঞ্জনানন্দ। এবং বিরজানন্দজি খুব অসুস্থ হয়ে পড়তেন, মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন। প্রথমবার জয়রামবাটি থেকে তিনি ম্যালেরিয়া নিয়ে ফেরত আসেন এবং নিরঞ্জন মহারাজ তাকে বলরাম মন্দিরে নিয়ে গিয়ে চিকিৎসা করান এবং সেখানে তিনি মাঝে মাঝে গিরিশবাবুকে নিয়ে আসতেন যে বিরজানন্দজিকে যেন তিনি ঠাকুরের কথা বলেন। এরপর আমরা যেটা দেখি, 1894 সালে নিরঞ্জনানন্দজি সিলনে গেছিলেন, শ্রীলঙ্কা গেছিলেন। স্বামীজির দুটো চিঠি আছে, একটাতে তার ডিসপ্লেশার, তার বিরক্তির প্রকাশ আছে, আর একটাতে নিরঞ্জন সম্পর্কে খুব উচ্ছ্বাস আছে। দুটোই কিন্তু সিলন নিয়ে। স্বামীজির কাছে খবর এসেছিল যে নিরঞ্জন মহারাজ এমনি ঘুরে ঘুরে পর্যটন করছেন। তিনি লিখেছিলেন তার 21-10-1894 সালের একটি চিঠিতে, নিরঞ্জন সিলনে পালি ভাষা শিক্ষা না করে এবং বৌদ্ধ গ্রন্থ অধ্যয়ন করে না কেন? অনর্থক ভ্রমণে কি ফল তা তো বুঝতে পারি না। আবার এই স্বামী বিবেকানন্দ পরে আবার লিখেছিলেন, নিরঞ্জন এখন এমন কাজ করছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, আমি খবর রাখছি। স্বামীজি আরও লিখেছিলেন, নিরঞ্জন সিলন প্রভৃতি স্থানে অনেক কাজ করছেন। আমাদের আজকে যে শ্রীলঙ্কা কেন্দ্র, এর ভিত্তিপ্রস্তর এবং যে জায়গাটায় ঠাকুরের পুজো হয়, ঠাকুরের ছবি বসেছে, স্বয়ং 8 জন শ্রীরামকৃষ্ণ পার্ষদ গিয়েছিলেন, তার মধ্যে অন্যতম হলেন স্বামী নিরঞ্জনানন্দজি। তিনি ভাষা বোঝেন না, সিংহলি ভাষা বোঝেন না, কিন্তু তার যে ভাষা তাই দিয়ে তিনি সিংহলিদের অনুপ্রাণিত করতেন, তাদেরকে শ্রীরামকৃষ্ণের দিব্য জীবন এবং বাণীর কথা বলতেন। তাদের এমনভাবে তিনি অনুপ্রাণিত করলেন, সংঘবদ্ধ করে ওইখানে রামকৃষ্ণ কেন্দ্র স্থাপিত করলেন। তিনি দক্ষিণ ভারতে কিছুদিন কাটিয়ে, শিলংয়ে কাটিয়ে 1894 সালে ঠাকুরের জন্ম মহোৎসবে মঠে ফিরে এলেন। মঠ তখন স্থানান্তরিত হয়ে গেছে বরানগর থেকে আলমবাজার মঠে। 1896 সালের শেষ দিকে স্বামী বিবেকানন্দ ভারতে প্রত্যাগমন করলেন। খবর পেয়ে নিরঞ্জনানন্দজি তাকে সাক্ষাৎ করবার জন্য কলম্বোতে গেলেন। তখন আমাদের দেশে বড় জাহাজ নামানোর ব্যবস্থা ছিল না, তাই জাহাজ কলম্বোতে এসে পৌঁছলো। সেখান থেকে ছোট জাহাজে করে ভারতবর্ষে এলেন। সেই জায়গাটা এখনও আছে যেখানে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে প্রথম পা দিয়েছিলেন। 1965 সালের সেই ভয়ঙ্কর ইয়েতে, ঝড়ে, সেই জায়গাটা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু পরবর্তীকালে এই এর আগে যে জয়ললিতা সরকার ছিলেন তারা এই ব্যবস্থা করেন, সেই জায়গাটিকে আবার, যেখানটা ভেঙে গেছিলো তার ঠিক পাশে রামনাথপুরম, জায়গাটার নাম হচ্ছে রামনাথপুরম, রামনাথ রাজার স্টেটের মধ্যে পড়ে জায়গাটা রামনাথপুরম, একবারে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে খুব সুন্দর রাস্তা, সেইখানে সেই জায়গাটা আছে। যেটা ভেঙে গেছিলো তার পাশে, ঠিক তার পাশেই আবার নতুন করে তৈরি করা হয়েছে একটা জায়গা। সেখানে একটা ছোট্ট কন্যাকুমারিকার মন্দিরের মতো একটা ছোট্ট মন্দির আছে, একটি ধ্যান ঘর আছে, মানুষজন ওখানে যায়। এবং আমি দেখে অবাক হয়ে গেলাম, আমরা ভেবেছিলাম এই জঙ্গলের মধ্যে বোধ হয় আমরাই দুজন, সারাদিনে আমরা যে দুজন গিয়েছিলাম আমরাই বোধ হয় প্রথম অতিথি, গিয়ে দেখলাম আমাদের ছাড়াও 8-10 জন আছেন। স্বামী বিবেকানন্দকে আমরা এখনও ভালো করে চিনে উঠতে পারিনি, কিন্তু দক্ষিণ ভারতের প্রান্তরে প্রান্তরে সেখানে দেখেছি স্বামী বিবেকানন্দকে নিয়ে মানুষের কী উৎসাহ, কী অদ্ভুত উন্মাদনা। আমরা রামেশ্বরে গেছি যেখানে স্বামীজি থাকতেন। যদি সত্যি করে বলা যায়, অতিথিদের থাকার দুটি মাত্র জায়গা আছে,
একটি ব্রাহ্মণদের জায়গা আর একটি হচ্ছে ব্রাহ্মণ এতার যারা তাদের জায়গা। ব্রাহ্মণদের জায়গাটা সেটি এখন একটি মন্দির হয়ে গেছে, সেটি এখন একটি একটা একটা আশ্রম তৈরি হচ্ছে, সেটার নাম হচ্ছে রামকৃষ্ণ কুড়িল। সেইখানে ঠাকুরের বাবা অর্থাৎ ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছিলেন, কারণ তিনি ব্রাহ্মণ ছিলেন। আর আরেকটা যেখানে মূর্তি টুর্তি আছে ওরা আর এখন স্বীকার করে না, সেটা অব্রাহ্মণদের থাকার জায়গা। স্বামীজি সন্ন্যাসী হলেও অব্রাহ্মণ ছিলেন, তাই তাকে ওখানে রাখা হয়েছিল। কিন্তু তারা যে যত্ন, যে শ্রদ্ধা, যে ভক্তির সঙ্গে স্বামীজিকে তারা স্মরণ করেছেন, সেই মন্দিরের গায়ে স্বামীজির বক্তৃতাকে প্রথিত করেছেন, আমাদের মাঝে মাঝে লজ্জা হয়। আমরা স্বামীজির জন্মস্থান থেকে গিয়েছি, আমরা বোধ হয় এত গভীরভাবে স্বামীজিকে জানি না। একটা অদ্ভুত ঘটনা এই প্রসঙ্গেই বলি। আমাদের কাছে একজন আসতেন, তিনি ব্যবসা করতেন এই রেইন ওয়াটার পাইপ হয়, এই রেইন ওয়াটার পাইপ, আন্ডারলাইন পাইপ, ম্যানহোলের ঢাকনা। বিদেশে কোথাও এই জিনিসগুলো হয় না, আমেরিকা, ইংল্যান্ড, আপনি যে দেশেই যান কোথাও এগুলো হয় না পলিউশনের কারণে। এগুলির বেশিরভাগই ভারতবর্ষ, কেন এশিয়ান কান্ট্রিজ, আর ভারতবর্ষ শুধু নয়, এটি যায় আমাদের হাওড়া থেকে। আমাদের হাওড়া তৈরি ম্যানহোলের ঢাকনা আমেরিকার রাস্তার ওপর পড়ে। এমনকি যে আবুধাবি, কুয়েত, যে সমস্ত যুদ্ধে নষ্ট হয়ে যাওয়া যে সমস্ত দেশ, সেগুলো নতুন করে সেজেছে এই আমাদের হাওড়ার জিনিসপত্র দিয়ে। যে ভদ্রলোক হিসাবে ব্যবসা করতে তিনি সাউথ আফ্রিকা গেছিলেন, তিনি নিরামিষাশী, কেউ তাকে অন্য কিছু খাইয়ে দেবে এই ভয়ে ফল ফুলুরি খেয়েই অনেক দিন কাটালেন। শেষ দিন আর যখন ফল ফুলুরি ফুলোচ্ছে না, তখন তার একজন ব্যবসায়িক বন্ধু তাকে নিয়ে যান একটি বাড়িতে। সেখানে গিয়ে দেখলেন তার স্ত্রী, তিনি ওইখানে সাউথ আফ্রিকানি মানুষ, তিনি স্কুলে ধর্মশিক্ষা দেন। তিনি স্বামীজির দেশ থেকে কেউ এসেছেন শুনে তাকে বললেন, আপনি তাহলে স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিছু বলুন। এই লোক স্কটিশ কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছেন, ফিজিক্সে অনার্স নিয়ে পাস করেছেন, স্বামী বিবেকানন্দ সম্পর্কে তিনি আম 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 করছেন। ভদ্রমহিলাই ভদ্রলোককে ওদের দেশে প্রকাশিত স্বামী বিবেকানন্দের রচনাবলী থেকে স্বামীজির চিঠি উপহার দেন, এবং এই পুরো রাস্তা 18 ঘন্টা 16 ঘন্টা আস্তে আস্তে উনি চিঠি পড়তে শুরু করেন। অ্যামেজিং স্বামী বিবেকানন্দ তার কাছে। এইরকম হয়, সেই ভদ্রলোক ওই সমস্ত রাস্তা পড়তে পড়তে তিনি আসেন এবং ইনস্টিটিউট অফ কালচারে এসে আমাদের কাছে জিজ্ঞাসা করেন, স্বামীজির জীবনী কোথায় পাওয়া যাবে। তার সেই 36 বছর জীবনে তিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে জানেন। তিনি স্বীকার করছিলেন, লজ্জায় যেন আমার মাথায় করে কাঁটা পড়ে যাচ্ছিল, আমি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিচ্ছু জানি না, এই স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিচ্ছু জানি না। আর সেই ভদ্রমহিলা অত দূরে বসে, ভারতবর্ষ থেকে অত দূরে বসে তিনি স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলছেন শুধু নয়, তাকে উপদেশ দিচ্ছেন। তিনি ফিরে এলেন স্বামী বিবেকানন্দকে অভ্যর্থনা জানিয়ে ফিরে এলেন, এবং 1898 সালে স্বামীজিকে এখানে নিয়ে আসার পরে স্বামীজি যখন উত্তর ভারত ভ্রমণ করতে বেরোলেন, তখন পাঞ্জাব এবং কাশ্মীর তিনি স্বামীজির সহযোগী হয়ে 1898 সালে আলমোড়ায় পৌঁছে যান। এই বছরই তিনি আলমোড়া থেকে স্বামী শুদ্ধানন্দের সঙ্গে কাশীতে আসেন। এই সময় একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ আসার পরে নবাগত নতুন ছেলেপুলেদের ব্রহ্মচর্য দীক্ষা দিয়েছিলেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন ব্রহ্মচারী শুদ্ধানন্দ, এবং আমাদের সন্ন্যাস দিয়েছিলেন বিরজানন্দ ইত্যাদি। কিন্তু শুদ্ধানন্দজিকে তিনি ব্রহ্মচর্য দীক্ষা দেন এবং ব্রহ্মচারী শুদ্ধানন্দ এই নাম দেন, সুধীর মহারাজ। এই কাশীতে, এই আলমোড়াতে যখন তিনি পৌঁছন, এইখানে নিরঞ্জনানন্দজি তাকে বিধিবদ্ধভাবে সন্ন্যাস দীক্ষা দেন। এটা আমরা অনেকেই জানি না। আমরা জানি যে স্বামীজি তার গুরু, অবশ্যই স্বামীজি মন্ত্রগুরু অবশ্যই, কিন্তু শুদ্ধানন্দজি সন্ন্যাস গুরু হলেন স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজ। ওকলে হাউসে তার সন্ন্যাস হয়। কাশীতে তিনি আসেন, এরপরে কাশীতে ফিরে আসেন। কাশীতে এখন যে আমাদের হোম অফ সার্ভিস শুরু হয়েছিল, যে কজনকে নিয়ে, সেই চারুবাবু, কেদারবাবু, তারপরে এদের সবাইকে নিয়ে তাদেরকে একত্রিত করা শুরু হয়, একটি ভারী সুন্দর স্মৃতিকথা আমরা এখানে পড়ব। কাশীতে অবস্থানকালে চারুবাবু, যিনি পরবর্তীকালে স্বামী শুভানন্দ নামে পরিচিত হন, সহিত তাঁর সাক্ষাৎ হয়।
ইতঃপূর্বে চারুবাবু যখন একবার আলমবাজার মঠে যান তখন স্বামী নিরঞ্জনানন্দের সঙ্গে পরিচিত হন। এখন ঠাকুরের এই অন্তরঙ্গকে পেয়ে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে লাগলেন। তখন কাশীর কয়েকটি যুবক যেমন কেদারনাথ মৌলিক, পরবর্তীকালে যিনি স্বামী অচলানন্দ নাম হয়েছিল, তা মৌলিকের বাড়িতে সম্মিলিত হইয়া ঠাকুরের সম্পর্কে আলোচনাদি হইত। চারুবাবু নিকট এই সংবাদ পেয়ে নিরঞ্জনানন্দজি একদিন ওই সভায় যোগ দেবার আগ্রহ প্রকাশ করলে চারুবাবু সকলকে জানাইয়া দিলেন যে শ্রীরামকৃষ্ণের জনৈক পার্ষদ কাশীতে আছেন এবং আগামী বৈঠকে তিনি উপস্থিত হবেন। এই সংবাদে সকলেই বিশেষ আনন্দিত হইলেন এবং যথাযোগ্য ব্যবস্থা নিলেন। চারুবাবু কর্তৃক আনিত শ্রীরামকৃষ্ণের একখানি ছবি পূর্ব হইতে কেদারনাথে গৃহে রক্ষিত ছিল। সেই দিবস উহা পুষ্পমাল্যে সজ্জিত হল। সায়ংকালে নিরঞ্জন মহারাজ যথাস্থানে উপস্থিত হইয়া তাহার স্বভাব সুরল সরল ভাষায় শ্রীরামকৃষ্ণের গুণানুকীর্তন করতে থাকলে ভক্তগণ তার ভাবমাধুর্যে মুগ্ধ হলেন। এর কয়েকদিন পরে শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে তিনি কেদারনাথের গৃহে পুনর্বার উপস্থিত হইয়া সহস্তে পূজাদি সমাপন করিলেন। আয়োজন অল্প হলেও সেদিন ভক্তদের উৎসাহ ছিল বিশেষ। বিশেষত শ্রীরামকৃষ্ণ পার্ষদের উপস্থিতি ও তাঁর মুখে ভাবময় শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ সকলেরই চিত্তাকর্ষণ করিয়াছিল। এই উপলক্ষে ভক্তদের মধ্যে কিঞ্চিৎ প্রসাদ বিতরণ হইয়াছিল। এইভাবে স্বামী নিরঞ্জনানন্দের পৌরোহিত্যে কাশীধামে প্রথম শ্রীরামকৃষ্ণ উৎসব প্রবর্তিত হয় এবং অতঃপর সেখানে নিত্য সন্ধ্যাকালে ঠাকুর ও স্বামীজির কথা আলোচনা হতো। ছেলেপুলেরা যে একত্রিত হবে শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে সেই খুঁটিটি তৈরি করে দিয়ে গেছিলেন স্বয়ং আমাদের নিরঞ্জনানন্দজি। নিরঞ্জনানন্দজির প্রতি তাদের এত বিশ্বাস ছিল, একটা সময় আমাদের কল্যাণানন্দজি মহারাজ হরিদ্বার যাবার পথে এই কাশীতে নামেন। কাশীতে তার সঙ্গে দেখা হয় কেদারনাথ মৌলিকের সঙ্গে, যিনি পরবর্তীকালে স্বামী অচলানন্দজি নামে পরিচিত হন এবং রামকৃষ্ণ সংঘের অন্যতম ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং স্বামীজির শেষ সন্ন্যাসী সন্তান, স্বামীজিকেই শেষ সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন। এই কেদারনাথ মৌলির তখন ভেতরে তীব্র বৈরাগ্য, না তিনি ঘরে থাকতে পারছেন, না ওই যে কাশী সেবাশ্রমের যে কাজ সেটি তিনি দেখে উঠতে পারছেন, না তার মনে হচ্ছে তার জীবনটা বোধহয় বৃথা হয়ে গেল। তখন তাকে এই আমাদের কল্যাণানন্দজি উপদেশ দেন, হরিদ্বারে তখন তপস্যা করছেন স্বামী নিরঞ্জনানন্দজি, আপনি তার কাছে যান। নিরঞ্জনানন্দজিকে যাওয়ার আগে তিনি একটি চিঠি লিখলেন। নিরঞ্জন মহারাজ তাকে খুব অত্যন্ত স্নেহপূর্ণ ভাষায় তার উত্তর দিলেন এবং এই যে সন্ন্যাসের সন্ন্যাস জীবনের কত কঠিন, এই ব্রত কত কঠিন, এইটি সম্পর্কে খুব সম্যক ধারণা দিলেন। অবশেষে 1899 সালে তিনি কোনো বাধা না মেনে অগস্ট মাসে নিরঞ্জন মহারাজের কাছে চলে যান। কেদারনাথ মৌলিক যখন গিয়ে পৌঁছলেন তার কাছে, তিনি প্রণাম করে বলেছিলেন যে শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় লাভের আশায় গৃহত্যাগ করে আপনার কাছে এসেছি। নিরঞ্জন মাস তাকে তার কাছে রেখে দিলেন এবং শুরু হলো তার সাধু জীবন। স্বামীজির শিষ্য যারা আছেন তাদের বেশিরভাগই সাধু জীবন শুরু হয়েছে স্বামী বিবেকানন্দের কাছে, কিন্তু কেদারনাথ মৌলিক তার জীবন শুরু হয়েছিল আমাদের নিরঞ্জনানন্দজির কাছে। নিরঞ্জনানন্দজি ভীষণ রকমের তপস্যা ছিলেন, যার প্রভাব কেদারনাথ মৌলিকের সঙ্গে এই আমাদের কেদার বাবার উপর পড়েছিল। আমরা পূজনীয় আত্মস্থানন্দজির কাছে শুনেছি যে তিনি থাকতেন, যখন বেলুড় মঠে আসতেন লেগেট হাউসে এসে থাকতেন এবং তার একটা অদ্ভুত রকমের সাজ পোশাক ছিল। তিনি একটি কৌপিন মাত্র পরে থাকতেন আর কাঁধে একটা তার একটা তোয়ালে এরকম দু কাঁধ দিয়ে ঝোলানো থাকতো এবং সেইভাবে তিনি, আপনারা লেগেট হাউস যদি গিয়ে থাকেন, লেগেট হাউস মাঝখানে তিনখানা ঘর আর বাড়িটার চতুর্দিকে ভেতরের দিকে বারান্দা আছে, মা নাকি সেই বারান্দায় বসতেন থাকতেন। তা সে মা শেষের ঘরটায় থাকতেন, একদিকের একদম শেষের ঘরটায় থাকতেন। তা সেই আমাদের কেদার বাবা ওই বারান্দা চতুর্দিকে হেঁটে বেড়াতেন এবং ভগবানের নাম করতেন এবং যখনই ওই পথে কোনো ছেলে পুলে আসতো, অল্প বয়সী ছেলে, তাদের সঙ্গে মিশতেন এবং তাদের সঙ্গে স্বামী বিবেকানন্দের কথা বলতেন। কেদারনাথের আগমনের ফলে নিরঞ্জনানন্দজির শরীর অত্যন্ত
সে সময় নিরঞ্জনজির শরীর খুব খারাপ হলো এবং কেদারনাথ আসার পরে তিনি তাকে নিয়ে কলকাতায় রওনা দিলেন। স্বামীজি দ্বিতীয়বার যখন তার আমেরিকা থেকে ফিরে এলেন সেবারও নিরঞ্জনানন্দজি তার সমস্ত কিছু ব্যবস্থা করেছিলেন। 1902 সালে স্বামীজি কাশীতে যান, কারণ কাশীর রাজা তাকে কিছু টাকা দিয়েছিলেন, উদ্দেশ্য ছিল তিনি সেখানে একটি অদ্বৈত আশ্রম স্থাপন করবেন। কিন্তু তার আগে তিনি দেখতে চাইলেন তার সেবকরা সেবাশ্রম যে চালু করেছেন পুয়ার ম্যানস অ্যাসোসিয়েশন, সেটিকে তিনি কাশী হোম অফ সার্ভিস কাশী সেবাশ্রমে রূপান্তরিত করলেন। তার থাকার জন্য যে বাড়িটিতে ছিল সেটি হলো বাবু কালীকৃষ্ণ ঠাকুরের একটি প্রাসাদের মতো বাড়ি ছিল, কাশীতে এখনও আছে, সেটা খুব ভগ্ন দশা। সেই বাড়িতেই স্বামী বিবেকানন্দের থাকার ব্যবস্থা করে দেন নিরঞ্জনানন্দজি। সেই সময় স্বামীজির সঙ্গে ওকাকুরা এসেছিলেন এবং ওকাকুরা নিরঞ্জনানন্দজি এবং স্বামীজি বুদ্ধগয়া আগ্রা গোয়ালিয়র অজন্তা প্রভৃতি জায়গায় যান। অতিরিক্ত পরিশ্রমের ফলে স্বামী বিবেকানন্দ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং স্বামীজিকে নিয়ে তিনি 1902 সালে ওই কাশী থেকে ফেরত চলে আসেন। মজার কথা হলো তিনি যেমন শ্রীরামকৃষ্ণের সেবায় লাঠি হাতে দাঁড়িয়ে থাকতেন গেটেতে, তাকে ফাঁকি দিয়ে বিনোদিনী পুরুষ মানুষ সেজে ঠাকুরের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, এবারও ঠিক সেই ওই রকমই একটি ঘটনা ঘটল। নিরঞ্জনানন্দজি স্বামীজির ঘরের ঠিক সামনে সিঁড়ির নিচে, চারপাশটা সিঁড়ির নিচে সেইখানে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতেন, পা দুটি ফাঁক করে লাঠি হাতে দাঁড়িয়ে থাকতেন, ভাবটা এই কেউ এলেই দিয়ে দেবেন তার মাথার উপর। ঠিক এমন সময় এক ব্রহ্মচারী মায়াবতী থেকে এসেছেন স্বামীজির সঙ্গে দেখা করতেন। তিনি এসে শুনলেন যে কোনোভাবেই নিরঞ্জনানন্দ স্বামীর সঙ্গে এই স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা হবে না। বারবার তিনি বলতে বলতে নিরঞ্জনানন্দজি যখন একটু অসতর্ক হয়েছেন সেই ব্রহ্মচারী সেই দু পায়ের ফাঁক দিয়ে গলে গিয়ে তিনি দৌড়ে গিয়ে স্বামী বিবেকানন্দের সঙ্গে দেখা করেছিলেন। নিরঞ্জনানন্দজি এতে এতটুকু দুঃখ পারেননি, খুব হাসতেন তিনি এইসব নিয়ে। পরবর্তীকালে নিরঞ্জনানন্দজির জীবনে কতগুলি জিনিস ছিল, ভীষণ রকমের নিষ্পৃহতা আর চরিত্রের দৃঢ়তা আমরা দেখেছি। আরেকটা অদ্ভুত ভাব ছিল আদর্শের প্রতি একটা নিষ্ঠা। একসময় এক ভদ্রলোক শিব মন্দির নির্মাণ করার জন্য কিছু টাকা দেবেন, এরকম কাশীতে এক ভদ্রলোক একটি শিব মন্দির নির্মাণ করবেন সেই রকম কিছু টাকা স্বামীজিকে দিতে চেয়েছিলেন। তখনও টাকাটা আসেনি। স্বামীজি মন্তব্য করেছিলেন যে ভদ্রলোক যদি আত্মদের জন্য কোনো কিছু করেন তার মন্দির নির্মাণের সমান ফল তিনি পাবেন। এই কথা শুনে স্বামীজি সেই ভদ্রলোক তার মনে পরিবর্তন হয় এবং কাশীতে পুয়ার ম্যানস রিলিফ অ্যাসোসিয়েশন পরবর্তীকালে যেটি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হয় সেখানে তিনি প্রচুর অর্থ সাহায্য করতে প্রতিশ্রুত হন। কিন্তু দেখা গেল কাজের সময়, যেটা আমরা সবসময় প্রায় ফেস করে থাকি, তিনি যে পরিমাণ অর্থ প্রতিশ্রুতি দিয়েছিলেন তার চেয়ে অনেক কম টাকা তিনি দিলেন। সবাই ভেবেছিল নিরঞ্জনানন্দজি তার এই দানটি গ্রহণ করবেন, কিন্তু নিরঞ্জনানন্দজি যেহেতু তিনি প্রতিজ্ঞাভঙ্গকারী সেই ভদ্রলোক তার কাছে একটি টাকাও গ্রহণ করলেন না। মায়ের প্রতি, শ্রী শ্রী মায়ের প্রতি নিরঞ্জনানন্দজির একটা অদ্ভুত রকমের ভালোবাসা ছিল। স্বামীজি তার চিঠিতে লিখছেন, নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের ওপর বড় ভক্তি, তার লাঠি হজম হয়ে যাবে। বস্তুত এই ডানপিটে মানুষটির অন্তঃস্থলে ছিল একটি ছোট্ট শিশু। ঠাকুরের কাছে যেমন তিনি ছিলেন ঠিক সেই রকমই তিনি মায়ের সামনেও ভীষণ রকমের শান্ত ছিলেন। মাকে তিনি প্রথম জগতের কাছে মায়ের প্রকাশ কিন্তু নিরঞ্জনানন্দজি করেন। প্রথম যাকে তিনি মায়ের কথা বলেন তিনি হলেন গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ মাকে জানতেন কেবলমাত্র তিনি গুরুপত্নী, কিন্তু নিরঞ্জনানন্দজি তাকে প্রথম মায়ের স্বরূপ সম্পর্কে বলেন। যখন তার সন্তান মারা যায় তখন নিরঞ্জনানন্দজি এই গিরিশচন্দ্র ঘোষ ভীষণভাবে একবারে ভেঙে পড়েছিলেন। সেই অবস্থায় তিনি তাকে মায়ের কাছে নিয়ে যান এবং মায়ের শরণাগত করেন। গিরিশচন্দ্র ঘোষ পরবর্তীকালে তার স্মৃতিকথায় লিখেছিলেন, আমি কি প্রথম মানতুম, নিরঞ্জন আমার চোখ খুলে দিলেন। এইভাবে নিরঞ্জনানন্দজির কাজই ছিল তিনি মানুষজনের কাছে মায়ের সেই আদ্যাশক্তি মহামায়ের রূপটি প্রকাশ করবেন।
স্বামীজির শরীর চলে যাওয়ার পর 1902 সালে নিরঞ্জনানন্দজির খুব মন ভেঙে যায়। তার মনে হয় এই পৃথিবীতে আর থাকার দরকার নেই। তিনি ধীরে ধীরে শরীর ত্যাগের সংকল্প করেন। একটা অদ্ভুত ঘটনা দেখা গেল, তার নিজের শরীর এমনিতেই খারাপ হচ্ছিল, আমাশা ছিল তার ভীষণ, তিনি মারা যান কলেরায়। অবশ্য তার নিজের শরীর খুব খারাপ হচ্ছিল, তিনি মনে করলেন এবার তিনি হরিদ্বারে ফিরে যাবেন। এই হরিদ্বারে যাবার পথে উনি মা ঠাকুরনের কাছে এলেন। একটা অদ্ভুত ছেলে মানুষের মতো আচরণ করছিলেন, এক অদ্ভুত আবদার করেন, তার সমস্ত কাজ তিনি মাকে করে দিতে হবে। কীরকম না, মাই তাকে খাইয়ে দেবেন, মা তাকে রন্ধন করে দেবেন, এমনকি মা তার সমস্ত কাজকর্ম করে দেবেন, যেন মায়ের দিকে তাকিয়ে তিনি বসে আছেন। চিরবিদায়ের জন্য আগে যেন তিনি মাতৃসুধা প্রাণ ভরে পান করতে চাইছিলেন। যেদিন তিনি চলে গেলেন সেদিনকার দৃশ্যটি অদ্ভুত। মায়ের দু পায়ে লুটিয়ে পড়ে পা দুটো জড়িয়ে ধরে আকুল হয়ে তিনি কাঁদছেন, যেন মায়ের চরণে অন্তিম প্রণাম জানিয়ে তিনি ফিরে গেলেন। হরিদ্বারে তিনি এক ভাড়া বাড়িতে এসে থাকা শুরু করলেন, তীব্র তপস্যা করলেন, কিন্তু শরীরের সামান্যতম উন্নতিও তার হতে থাকল না। ওই 1902 কেটে গেল, 1903 কেটে গেল, 1904 তার শরীর আরও খারাপ হতে থাকল। কলের আমাশা তো ছিলই, তার সঙ্গে কলেরা দেখা দিল। তিনি মনে মনে ঠিক করলেন এবার তিনি শরীর ত্যাগ করবেন। তিনি ধীরে ধীরে গঙ্গার দিকে রওনা দিলেন। গঙ্গাতে গিয়ে তিনি ওই আত্ম অন্তর্জলি যাত্রা করলেন। গঙ্গাতে যেরকম পা ডুবিয়ে বসে সবাই অন্তর্জলি যাত্রা করেন, সেই রকম তিনি করলেন। ব্রহ্মচারী যিনি তার সঙ্গে ছিলেন তিনি পেছন পেছন যেতে থাকলেন। তিনি তাকে বারবার বারণ করতে থাকলেন, তুমি আর আসবে না, কিন্তু তিনি কোনো কথা শুনতে চাইলেন না। সে ব্রহ্মচারী তার পেছন পেছন গেলেন। অবশেষে নিরঞ্জনানন্দজি খুব উত্তপ্ত হয়ে বলতে থাকলেন, তুমি আমাকে নিশ্চিন্ত মনে মরতেও দেবে না? ব্রহ্মচারী তার সেই রুদ্র রূপ দেখে ধীরে ধীরে সেখান থেকে পালিয়ে এলেন। ঘণ্টাখানেক পরে যখন তিনি গিয়ে ফিরলেন তখন গিয়ে দেখলেন যে নিরঞ্জনানন্দজির মহাপ্রয়াণ হয়েছে। গঙ্গা জলের ভেতরে আধখানা শরীর ডুবে গেছে। তারিখটা ছিল 27 বৈশাখ 1311, ইংরেজির 1904 খ্রিস্টাব্দের 9ই মে। স্বামী নিরঞ্জনানন্দজির জীবনী কিন্তু অন্যান্য জীবনীকারদের পার্শ্বদের ভেতরে খুব একবারে ভীষণ রকমের ঘটনার ঘন ঘটায় পরিপূর্ণ নয়, কিন্তু একটি উত্তম সাধু জীবনের ছবি তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট জিনিস। সেটার ছবি, যে ছবি তিনি আমাদের কাছে দেখিয়েছেন সেটির কোনো তুলনা হয় না। শ্রীরামকৃষ্ণের পার্শ্বদ কেউ কারুর তুল্য নন, প্রত্যেকে প্রত্যেকের স্বকীয়তায় পূর্ণ, আর তাই তাদেরকে একজনের সঙ্গে আরেকজনের তুলনা করা চলে না। প্রত্যেকেই আমাদের জীবনে একটি নতুন বার্তা দিয়ে যান, যে বার্তাগুলিকে আমরা যদি গ্রহণ করতে পারি আমাদের জীবন ধন্য হবে। আমরা আজকে শেষ যে অংশটুকু আছে, খুব সামান্য সময় আছে, এই সময় আরেকজনের জীবনী পড়ব। তিনি হলেন অক্ষয় কুমার সেন। এর জীবনী পড়তে আমার বড্ড ভালো লাগে। আমি বলতে পারেন অক্ষয় কুমার সেন ছিলেন বলে আমি আপনাদের পাতে এসে পৌঁছেছি। অক্ষয় সেন না থাকলে বোধহয় আমাকে কেউ চিনতেন না। অক্ষয় সেনের জন্ম হচ্ছে বাঁকুড়া জেলার ময়নাপুর গ্রামে। ময়নাপুর গ্রাম জয়রামবাটি থেকে কিছু দূর, হিজলডিহার কথা অনেকেই জানেন, হিজলডিহা থেকে কিছু দূরে ময়নাপুর গ্রামে হচ্ছে অক্ষয় কুমার সেনের জন্ম। কেউ বলছেন 1850 সালে তার জন্ম, কেউ বলছেন 1854 সালে জন্ম। বাবা ছিলেন হলধারী সেন, মাতার নাম বিধুমুখী। স্বামীজি তার রূপের বর্ণনা করেছেন, অমন দিব্য রূপ দেখে স্বামীজি তার নাম রেখেছিলেন শাকচুন্নি। নিষ্কালো আবলুস, কাঠের মতো গায়ের রং, চামড়া দিয়ে মোড়া হাড় সর্বস্ব শরীর, আর হাতির মতো কুতকুতে চেহারা। দেখুন, এরকম আমরা আপনারা ভাববেন না কিন্তু যে চেহারাটা খারাপ, লোকে আমি কালো বলে আমাকে অনেকেই ঘৃণা করে, কিন্তু এই রকম কালো কুচকুচে লোকেরও দুবার বিয়ে করেছিলেন, একবার নয় দুবার বিয়ে হয়েছিল। তাহলে দেখুন যে কালোদেরও ভবিষ্যৎ আছে। প্রথমবার তিনি বিয়ে করেন তার স্ত্রী ইন্দাসের কাছে রোলবেলা নগরেতে। তার স্ত্রী অপুত্রক অবস্থায়, 15 বছর বয়সে অপুত্রক অবস্থায় মারা যান।
দ্বিতীয়বার বাঁকুড়ার কাছে সুধিষ্ঠা গ্রামে তার দ্বিতীয়বার বিয়ে হয়। এই বিয়ে থেকে তার দুই পুত্র এবং এক কন্যা ছিলেন। তার সেই শাঁকচুন্নী নাম হওয়াতে তিনি খুব খুশি ছিলেন। তিনি শাঁকচুন্নী তার নিজের পুঁথিতে ভারী সুন্দর করে লিখেছিলেন এই কথাটা, জনে জনে আখ্যা দিলা নরেন্দ্র এখানে সৌভাগ্য বিদিত হইল শাঁকচুন্নী নামে। ঠাকুরের এই শাঁকচুন্নী নামে তিনি খুব প্রশংসিত ছিলেন। ঠাকুরের কাছে তার নাম ছিল অক্ষয় মাস্টার। কেন অক্ষয় মাস্টার? এত অল্প লেখাপড়া শিখেছিলেন, তিনি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে ছোটো ছোটো ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতেন। এই অক্ষয় মাস্টারের একটা ভারী সুন্দর গুণ ছিল, তিনি যে কাজটি করতেন সেটাকে একবারে মন প্রাণ এক করে করতেন। অক্ষয় মাস্টারের এই গুণটি তার ছিল। অক্ষয় মাস্টার তা বটে, কালো মেয়ের পায়ের তলায় দেখে চালর নাচন তা বটে, কিন্তু আপনি খুঁজে পাবেন না। ওই সেদিনকে দেখছিলাম ফেসবুকে একজন নিজের পরিচয় দিচ্ছেন, কি একটা ডার্ক ব্ল্যাক ডিবি আর ও ডিবিএইচ ডার্ক ব্ল্যাক অ্যান্ড হ্যান্ডসম তিনি তার পরিচয় দিচ্ছেন। কালোরও এরকম আছে। আলোর নাচন আমরা যতই কবিতায় বলি, দেখুন না মেয়েদের বিয়ে ঠিক করতে যান না, কালো বর আপনারা কিছুতেই মানবেন না। আমাদের এটা এরকম ছিলেন। তা তাকে তো দেখতে ভীষণ বিচ্ছিরি ছিল। তিনি শ্রীকৃষ্ণের সাধক ছিলেন, গুরুর কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন। তিনি বলেছিলেন, তার গুরু বলেছিলেন, তুমি ভালো করে জপ ধ্যান করো, অবশ্যই তুমি শ্রীকৃষ্ণের দর্শন পাবেন। তিনি মন প্রাণ উজাড় করে জপ ধ্যান করতেন। কলকাতায় যখন তিনি ফিরে এলেন, কলকাতায় এলেন যখন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তিনি মাস্টারি করতেন, তখন সেই সময় তিনি রোজ ওই নিমতলা মহাশাসনে গিয়ে সেখানে গিয়ে সাধন ভজন করতেন, কিন্তু শ্রীকৃষ্ণের দর্শন তার হলো না। একদিন তিনি শুনলেন যে অন্য বারান্দায় এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির একজন কর্মী এবং জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির একজন সদস্য ধীরেন্দ্রনাথ ঠাকুর এবং দেবেন্দ্রনাথ মজুমদার তারা কোনো এক রামকৃষ্ণ পরমহংস সম্পর্কে কথা বলছেন। পরমহংস এই শব্দটা শোনামাত্র তার মনে হলো, এ পরমহংস ভগবান দেখালো, কে নিশ্চয়ই আমাকে ভগবান দেখাতে পারবে। তিনি গিয়ে আস্তে আস্তে দেবেন্দ্রনাথের পা দুটি জড়িয়ে ধরে বললেন, প্রথমবারে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে এই রামকৃষ্ণ পরমহংসদেব থাকেন কোথায়। আবার সেই কালো সাদার গল্প, দেবেন্দ্রনাথ মজুমদার ভীষণ সুন্দর দেখতে ছিলেন, আর এই মিষ্কালো ভূতের মতো অক্ষয় কুমার সেনকে দেখে তিনি বলেছেন, তোমার কি প্রয়োজন, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব কোথায় থাকেন। এই কিন্তু এই আমাদের ধীরেন্দ্রনাথ অতটা নিষ্ঠুর হননি, তিনি বলেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব থাকেন দক্ষিণেশ্বরে। রামকৃষ্ণ পরমহংসদেব এবং দক্ষিণেশ্বর এই শব্দটি তার ভেতরে ছ মাস ধরে আন্দোলিত হতে থাকে, এবং তিনি অনুভব করেন এই দেবেন্দ্রনাথ মজুমদারকে যে যদি তিনি হাত করতে না পারেন, রামকৃষ্ণ পরমহংসদেবের দর্শন তিনি কোনো দিনও পাবেন না। তাই তিনি একটি অদ্ভুত উপায় অবলম্বন করলেন। তিনি দেখলেন দেবেন্দ্রনাথ রোজ সকালবেলা প্রাতকৃত্য সেরে এক ছিলিং তামাক সাজেন খান। তা তামাক তৈরি করা তো তখনকার দিনে বেশ কঠিন ছিল, আর দেবেন্দ্রনাথ রোজ এসে দেখতেন তার ঘরের দোরগোড়াতে কেউ একজন এক ছিলিং তামাক সেজে রেখেছেন। এইভাবে লিটারালি তাকে ঘুষ দিতে থাকেন। অবশেষে 1885 সালের জানুয়ারির মধ্যভাগে 101 নম্বর কাশীপুর রোডে মহিমাচরণ চক্রবর্তীর বাড়িতে উৎসবে দেবেন্দ্রনাথ এবং ধীরেন্দ্রনাথ যাচ্ছিলেন। অক্ষয় কুমার সেন সেই রাস্তার ভেতরে দেবেন্দ্রনাথের পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে থাকলেন এবং বললেন, তোমরাও আমাকে তার সাথে নিয়ে যাও। তিনি তাকে নিয়ে গেলেন। অনেকটা পথ অতিক্রম করে তারা সেই 100 নম্বর কাশীপুর রোডের বাড়িতে তারা গিয়ে পৌঁছলেন। সেইখানে গিয়ে বড় বিছানা পাতা ছিল, সবাই তার মধ্যমণি হয়ে সে অপূর্ব সুন্দর শ্রীরামকৃষ্ণ বসে আছেন। তা দেবেন্দ্রনাথ ধীরেন্দ্রনাথ মাথা নিচু করে প্রণাম করা মাত্র অক্ষয় সেনও বুঝলেন তাকে বোধহয় এরকমভাবে মাথা নিচু করে প্রণাম করতে হবে। তিনি মাথা নিচু করা মাত্র এই চোখ তুললেন, দেখলেন ঠাকুর তার দিকে তাকিয়ে আছেন। তিনি বর্ণনা করেছেন পুঁথিতে এইভাবে, করুণ কটাক্ষ পাথে জানি না কি আছে তাতে, বর্ণনায় নহে বর্ণিবার, শ্রীমূর্তি নয়ন দ্বারে প্রবেশী হৃদয় পুরে, হৃদয় করিল অধিকার, আপনে আপন ধারা বহিল নূতন ধারা, সেই দেহে হইনু নূতন,
কিছুই না পাই খুঁজে যেন কোন নবরাজ্যে স্বপনে হয়েছি আগুয়ান। ঠাকুর তার দিকে তাকিয়ে দেখলেন, এমন তাকালেন মনে হলো তিনি তার চোখের মধ্যে দিয়ে হৃদয়ে প্রবেশ করলেন। আরও এক জায়গায় আছে, সেখানে তিনি ওই একই জায়গায় তিনি বলছেন, বিমানে বিমানে ঢাকা ডাকাতি দিনের বেলা শততলা হৃদয়েরই খুলি। বলছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার যে লীলা, এতে মাটির মর জগতের মরামাটি লেগেনি, মানে স্বর্গীয় বলতে চাইছেন। বলছেন তিনি আমার চোখের ভেতর দিয়ে হৃদয়ে ঢুকে আমার সমস্ত, আমরা যে মানুষের সঙ্গে মিশতে পারি না, লজ্জা ঘৃণা ভয় নানা রকমের তালা লাগানো থাকে, বলছেন তিনি সব তালা নিয়ে ভেঙে দিয়ে আমার হৃদয়টাকে চুরি করলেন, না ডাকাতি করে নিলেন, একেবারে তার নিজের করে নিলেন। এবং সেই সেই কারণে সেই দিন থেকে তিনি শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে শুরু করলেন। তারপরে কীর্তন শুরু হলো, সেইখানে সেই বিখ্যাত গান হচ্ছে, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুবাই এসেছে, বর্ণনায় আছে ঠাকুর নাচছেন, সে অপূর্ব সুন্দর বর্ণনা। বাঁ হাতটা এমনি করে তুলে রাখা আছে, তিনি নাচতে নাচতে স্থির হয়ে গেছেন, বাঁ হাতটা এমনি করে, ডান হাত নয়, যেমন ডান হাত কৃষ্ণবাবুর বাড়িতে দেখি উনি বাঁ হাত তুলেছিলেন কোনো কোনো জায়গায়, সে বাঁ হাত তুলে গভীর ভাব সমাধিতে ভগ্ন হয়ে গেছেন, দু চোখের কোণ দিয়ে প্রেমাশ্রু ঝরে পড়ছে, তার অপূর্ব চেহারা। বিজয়কৃষ্ণ গোস্বামী, সে চিৎকার করে বলতে থাকলো, এই আমাদের কৃষ্ণ, এই আমাদের কৃষ্ণ। পুঁথিকারের মনে হলো এ তেমন পরমহংস নয় যে ভগবান দেখাতে পারে, এ নিজে ভগবান, একে দেখলেই ভগবান দেখা হয়। তিনি ভীষণ রকমের ভাবে শ্রীরামকৃষ্ণের প্রতি আসক্ত হলেন। 1885 সেই জানুয়ারি মাস থেকে 1886 সালের অগস্ট মাস অবধি যতদিন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগ হননি, এই 1 বছর 8 মাস তিনি শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেছিলেন। প্রত্যেক সপ্তাহে তিনি যেতেন, মুখ চোরা লাজুক্ত, কথা বলতে পারতেন না। সাকুল্যে তার 3 বার কথা হয়েছিল, একবার তিনি গিয়ে ঠাকুরকে বলেছিলেন যে আমি অন্ধ, শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ঈশ্বর আছেন। জীবনীকাররা এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন যে ঠাকুর যেন বোঝাতে চেয়েছিলেন তুমি অন্ধ বটে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ঈশ্বর অবশ্যই তোমাকে দেখছেন। দ্বিতীয় দিন তিনি 1 পয়সা 2 পয়সা করে অনেক দিন ধরে জমিয়ে জমিয়ে কুলপি মালাই তৈরি করে গিয়েছে, কুলপি মালাই কিনে নিয়ে গেছিলেন, এই আমাদের নতুন বাজার থেকে হাঁড়ির মধ্যে করে কুলপি মালাই নিয়ে হাঁটতে হাঁটতে, ভেবে দেখুন কোথায় নতুন বাজার আর কোথায় দক্ষিণেশ্বর, গাড়িতে যেতেই আমাদের ক্লান্তি লাগে, পুরো রাস্তা তিনি হাঁটতে হাঁটতে এই কুলপি মালায় হাঁড়ি নিয়ে গেছিলেন, উদ্দেশ্য ঠাকুর কুলপি মালাই খাবেন। ঠাকুর একটাও কুলপি মালাই খেলেন না, তার ভীষণ রাগ হয়েছিল। তিনি গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন কেন কুলপি মালাই খেলেন না, ঠাকুর বললেন সন্ধে হয়ে গেছে, আমার গলায় বিচি উঠেছে, তখন এই ঘা শুরু হয়ে গেছে, সেই কারণে আমি কুলপি মালাই খাইনি। আর তৃতীয়বারের ঘটনাটা সেটা হচ্ছে কাশীপুর উদ্যানবাটিতে। কাশীপুর উদ্যানবাটিতে 1 জানুয়ারি খুব হইচই হচ্ছে, কাশীপুর উদ্যানবাটিতে সেদিনের যে তার যে কল্পতরু হওয়ার তার 2 ভাগই ছিল, সকালে একটা বিকেলে একটা, এটা কিন্তু কেউ বর্ণনা করে না, এটা একমাত্র পুঁথিকারের ইয়েতেই আছে। সকালে হরিশ মুস্তাফি এসে শ্রীরামকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন, হরিশ মুস্তাফিকে দেখা মাত্র ঠাকুর প্রথম থেকে কৃপা করেন, বর্ণনা আছে হরিশ মুস্তাফি সিঁড়ির ওপর থেকে ধীরে 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 নেমে আসছেন, তার 2 চোখ একবারে জলে ভর্তি, তিনি মুক্তিও একটা শব্দ করতে পারছেন না, তার সমস্ত মুখ চোখ শরীর যেন সেই আনন্দের প্রকাশ বোঝাচ্ছে। পুঁথিকার লিখেছিলেন ভগবান তো ভক্তকে কৃপা করবেন, এতে আর তেমন কি বলার আছে, কিন্তু সেই ভক্ত ধন্য যাকে দেখে ভগবানের কৃপা করবার ইচ্ছে হয়। এটা একটা খুব নতুন ভাব আমাদের মধ্যে, যখনই ডিপ্রেশন আসবে না তখন যদি আমরা এই ভাবি তিনি কৃপা করছেন তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমিও কিছু কম নই, আমাকে দেখে তো তার কৃপা করবার ইচ্ছে হয়েছে, আমি যদি সাধারণ হতুম কেন তিনি আমায় কৃপা করতেন, অতএব আমিও কিছু কম নই, অতএব আমার এই ডিপ্রেশন করার কিছুই নেই, এটা হচ্ছে কথা। তো তিনি সেই দিনকে যখন বিকেলবেলা ঠাকুর বেরোলেন, তার বিবিধ বর্ণনা আছে কিন্তু আপনারা পুঁথিতে পাবেন, ঠাকুর গেলেন সবাইকে আনন্দ দান করলেন, সকলকে আশীর্বাদ করলেন, ফিরে আসছেন, ঠাকুর যখন গভীর ভাব সমাধিতে মগ্ন তখন তিনি লুকিয়ে লুকিয়ে 2টি চাঁপা ফুল নিয়ে গিয়ে ঠাকুরের পাদপদ্মে দিয়ে দিলেন, তিনি ভাবলেন যে ঠাকুর বোধহয় জানতে পারবে না। কিন্তু সেদিন একটা অদ্ভুত কাণ্ড ঘটল, পুঁথিকার তার জীবনীতে লিখছেন, পুঁথিতে লিখছেন, দূর থেকে সম্ভাসিয়া কি গো বলি মোরে, পরশিয়া হস্ত দিলা বুখের উপরে,
কানে কিবা বলিলেন আছয়ে স্মরণে মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে। বলছেন তিনি চলে আসছিলেন, এমন সময় ঠাকুর কি গো বলে ডাকলেন তাকে কাছে, তারপরে তার কানে মন্ত্র দিলেন। তিনি এতদিন পর্যন্ত ইষ্ট দর্শন হয়নি তার, আর তার বুকে হাত দেওয়া মাত্র তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হলেন। বর্ণনা আছে তার সারা শরীর বেঁকে চুড়ে গিয়ে তিনি মেঝেতে পড়ে গেছিলেন এবং এক টানা তিন দিন তিনি তার ইষ্ট দর্শন শ্রীকৃষ্ণকে দর্শন করেছিলেন। যে রাত্রিরে তার মহাসমাধি হয়, শ্রীরামকৃষ্ণের মহাসমাধি হয়, সেই রাত্রিরে তিনি নরেন্দ্রনাথের আদেশে ঠাকুরের সেবায় কাশীপুর উদ্যানবাটিতে ছিলেন। একমাত্র পুঁথিতেই কাশী শ্রীরামকৃষ্ণের অন্তিম অবস্থা খুব ডিটেলে বলা আছে। ঠাকুর পা ছড়াতে পাচ্ছেন না, এত কষ্ট হচ্ছে, তারপর প্রথমে সোজা হয়ে শুয়েছেন, এত কষ্ট হচ্ছে, তারপরে ঠাকুরকে মাকিয়ে শোয়ানো হলো, তাতেও ঠাকুরের এত কষ্ট হচ্ছে যে ঠাকুর যন্ত্রণার চোটে তার পা দুটো পেটের কাছে চলে এসেছেন। ঠাকুরের অন্তিম দৃশ্য, অন্তিম যে ছবি আছে সেটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পাবেন যে তিনি ওই রকমভাবে আছেন। ঠাকুরের সেই অন্তিম সময়ের বর্ণনা সেখানে আছে এবং সেদিনকে যে ছবি তোলা হয়েছিল তাতেও তিনি ছিলেন। ঠাকুরের শরীর চলে যাওয়ার পর তিনি দেশে ফিরে গেলেন। দেশে ফিরে যাওয়ার পর তার পুঁথি লেখার ইচ্ছে হয়। ফিরে এসে তিনি স্বামী বিবেকানন্দকে বললেন, কারণ বিদ্যা বুদ্ধি তো বিশেষ কিছু নেই, স্বামীজি তাকে সিডম্যানের উদাহরণ দিলেন, ইংরেজ কবি সিডম্যান, যিনি ওই দেবদূতদের দর্শন করেছিলেন। দেবদূতদের দর্শন করার পর তার ভেতরে কাব্য প্রতিভার বিকাশ হয়েছিল। স্বামীজি বলেছিলেন, দেবদূত দর্শন করে যদি কারোর কাব্য প্রতিভার বিকাশ হয়, তুমি স্বয়ং দেবতাকে দর্শন করেছো, তোমার ভেতরে কাব্য প্রতিভার বিকাশ হবেই। এবং সত্য সত্যই তাই হয়েছিল এবং তিনি লেখা শুরু করেন। বাল্যলীলা স্বামীজি শুনে গিয়েছিলেন এবং পরবর্তীকালে স্বামীজি এর উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন, বলেছিলেন তার কণ্ঠে তিনি আবির্ভাব হচ্ছেন, ধন্য শাকচুন্নী, আমি তার পুঁথি পড়ে যে কী আনন্দ পেয়েছি আর কি বলবো। আরে মোর শাকচুন্নী, তোরে প্রাণ খুলে আশীর্বাদ করছি ভাই। শাকচুন্নী বাংলায় জনসাধারণের ভাবি বার্তাবহ। তিনি মাকে শোনাতেন এবং তার এই মূল রচনার মূলে ছিলেন মা, আরও কয়েকজন ছিলেন, প্রসন্নময়ী ছিলেন, রুক্মিণী দেবী ছিলেন, সীতানাথ পাইনের বড় কন্যা, আর সব সন্ন্যাসীরা লেখাপড়া না জানা জানা তারা ছিলেন। আরেকজন ছিলেন, তিনি হলেন গিরিশচন্দ্র ঘোষ, যিনি তাকে এই নাটকীয়ভাবে লেখাটা অভ্যাস করেছিলেন। দেখবেন যদি পুঁথি খুব ভালো করে পড়েন তাহলে দেখবেন একবার গোটা নাটক, চোখ বন্ধ করলে যেন মনে হবে আপনার চোখের সামনে ঘটনাগুলো এক এক করে ঘটে যাচ্ছে। এই যে ট্রেনিং, এটা গিরিশচন্দ্র ঘোষ তাকে শিখিয়েছিলেন। শেষ বয়সে খুব আর্থিক কষ্ট ছিল বলে তিনি বসুমতী সাহিত্য মন্দিরের অফিসে কাজ করতেন। সেইখানেই তার চলে যাওয়ার পরে যখন কাজ তার শেষ হয়ে গেল আর কাজ পারতেন না, তিনি স্বগ্রামে ফিরে যেতেন। স্বগ্রামে ফিরে গেলেন, দেশে থাকাকালীন তিনি সংসারিক কোনো কষ্ট নিতে পারতেন না। সকালবেলা উঠে তিনি ফুল তুলতেন এবং নিজে বাসন মেজে ঠাকুরকে খেতে দিতেন এবং একতারাতে তিনি বাজাতেন। এই সময় তার আগে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। লীলা এই আমাদের শ্রীরামকৃষ্ণ পুঁথি এক এক করে প্রকাশ হয়ে প্রথমে তার নাম ছিল রামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত, পরবর্তীকালে চার খণ্ড একত্রিত হয়ে যখন বই বেরোলো তখন এর নাম হয় রামকৃষ্ণ পুঁথি। সেটা 1904 সালের ঘটনা, খুব বিক্রি হতো। এমন সময় তিনি শুনলেন যে শারদানন্দজি লীলা প্রসঙ্গ লেখা শুরু করে, তার খুব অভিমানে লাগলো। আরে এসব বাচ্চা ছেলে, এরা কি জানে ঠাকুর সম্পর্কে, এরা কতটুকু জানে। তার মনে হলো যে এক কেশববাবু লিখেছেন, মাস্টারমশাই লিখেছেন, আর আমি লিখছি, আর রামবাবু লিখেছেন, এ আবার কি জানে। তিনি তাই লীলা প্রসঙ্গ সম্পর্কে তার একটা নাকশিট কোনো ভাব ছিল। তিনি একবার খুব সম্ভবত 1908 সালে ঠাকুরের এই লীলা প্রসঙ্গকারের সঙ্গে তার দেখা হয়, শরৎ মহারাজের সঙ্গে। শরৎ মহারাজ সেই সময় অবধি প্রকাশিত লীলা প্রসঙ্গের যাবতীয় গ্রন্থ প্যাক করে তাকে দেন। তিনি বাড়িতে গিয়ে ওই বাঁশের মাচার উপর তুলে রেখে দিয়েছিলেন, ভাবছিলেন এ আর কি পড়ব। কিন্তু ভক্ত তো, একদিন তার মনে হলো আমার সন্ন্যাসী গুরু ভাই এত পয়সা খরচা করে আমাকে বই দিয়েছে, একটু খুলে দেখি। খুলে দেখতে গিয়ে তিনি হতবাক হলেন, তার সঙ্গে লীলা প্রসঙ্গের ইনফরমেশনের আকাশ পাতাল তফাত। তিনি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন নিয়েছেন, প্রসন্নময়ীকে জিজ্ঞেস করছেন, সে যা বলেছে তাই লিখেছেন।
গ্রামের লোকেদের জিজ্ঞেস করেছেন, তারা যা বলেছে সেইনি লিখেছেন, সারদানন্দজি তা করেননি। তিনি একজনের কাছে শুনেছেন, দ্বিতীয় জনের কাছে ভেরিফাই করেছেন, আবার সেই ভেরিফাইড নিউজ তৃতীয় জনকে দিয়ে ভেরিফাই করেছেন, তবে তিনি নিয়েছেন। লীলা প্রসঙ্গে দেখবেন যেখানে বিভেদ আছে তিনি সেই দুটো মতকেই পাশাপাশি দিয়েছেন। তখন তার মনে হলো এর কারেকশন প্রয়োজন আছে, তাই তার এই বুড়ো বয়সে একটা অদ্ভুত কাজ হলো, লীলা প্রসঙ্গ ধরে ধরে প্রথম দুটো খণ্ড তিনি আমূল পরিবর্তন করলেন। দেখবেন যেখানে যেখানে পরিবর্তন আছে তলায় লেখা আছে যে লীলা প্রসঙ্গ থেকে এই জায়গার এই পরিবর্তনটুকু করা হয়েছে। তিনি শারদানন্দজিকে পুঁথির দায়িত্ব এবং তাকে কারেকশন করবার অনুমতি দিয়ে যান, কিন্তু শারদানন্দজি আর সময় পাননি। সেই কারণে তৃতীয় এবং চতুর্থ খণ্ড যেটা আমরা পুঁথিতে দেখি সেটা যেরকম অরিজিনাল ছিল ঠিক সেই রকম। মায়ের প্রতি তার ভীষণ ভক্তি ছিল, স্বামীজি বলেছিলেন না শক্তি সাধনা বিনা কখনো মুক্তি হয় না, তাই তিনি তার পুঁথিতে প্রথমে ওই কথাটি লিখেছিলেন, জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। অক্ষয় কুমার সেন যখন দেখতেন মা থাকতেন, সেই সময় তিনি ওই ময়নাপুর থেকে হেঁটে হেঁটে ওই বৃদ্ধ বয়সে হেঁটে হেঁটে আর লাঠি হাতে আর বহু জিনিসপত্র মাথায় করে নিয়ে বয়ে আনতেন মায়ের সেবার জন্য। মা তাকে জিজ্ঞাসা মাকে তিনি জিজ্ঞাসা করেছিলেন তার এই সংসার থেকে মুক্তি হবে কি না, তার ভোগ আছে কি না। মায়ের বুড়া এইরকম করে তর্জনীর একটুখানি দেখিয়ে বলছে একটু অল্প ভোগ আছে। শেষের দিকে তার ভীষণ রকমের শারীরিক কষ্ট হতো, সেই শারীরিক কষ্ট হওয়াতে তিনি বলেছিলেন মা খালি আঙুলের এইটুকু দেখেছিলেন তাতেই কষ্ট, গোটা আঙুলটা দেখালে কি হতো। আমার সৌভাগ্য হয়েছিল ময়নাপুরে এই পুঁথিকারের বাড়ি যাওয়া, তখন সদ্য বাড়িটা বিক্রি হয়ে গেছে। একদল মানুষ একদল অনুরাগী এবং স্বামী সুমেধানন্দজি মহারাজের নেতৃত্বে ওইখানেই পুঁথিকারের বাড়ির সামনেই কাছেই রাস্তার ওপরে অক্ষয় কুমার সেন স্মৃতি ভবন তৈরি হয়। তার সঙ্গে বাড়ির কোনো সম্পর্ক নেই, সেইখানে কতগুলো জিনিস এখনও দেখার মতো আছে। অক্ষয় কুমার সেন একটা সাদা পাথরের থালা, একটা সাদা পাথরের গেলাস আর একটা তার ঢাকনা, এইটি দিয়ে তিনি ঠাকুরের নিত্য পুজো করতেন। তার পরবর্তী প্রজন্ম বাড়িতে তীব্র অর্থাভাব হওয়ায় সেই থালা বাটি গেলাস সমস্ত কিছু জমিদার বাড়ি থেকে 10 টাকার বিনিময়ে বিক্রি করে দেন। কিন্তু জমিদার গিন্নি লক্ষ্য করলেন ওই থালা বাটি গেলাস আসার পরে তার বাড়িতে ভীষণ অশান্তি হয়। তিনি বুঝলেন এতে কিছু একটা গোলমাল আছে, তিনি সবটুকু আবার অক্ষয় কুমার সেনকে ফেরত দিয়ে দেন। এই অসার জিনিস তার পরবর্তী প্রজন্ম আমাদের উপহার দিয়ে গেছেন, সেইটি ওখানে আছে। আর যেরকম গুরু গ্রন্থ সাহিব হয় বড় বড় করে বড় ইয়ে, সেই রকম পুঁথিকে ওই রকম বড় করে লিখিয়ে ওই গ্রন্থ সাহিবের মতো ওই ঠাকুরমা স্বামীজি এবং পুঁথিকারের ছবির সামনে রাখা আছে, একটা কাপড় দিয়ে ঢাকা, তাতে এক একদিন এক একটা পাতা খোলা হয়। আর ওই বাড়ির বাইরে একটা সুন্দর ম্যুরাল তৈরি করা আছে, একটা বড় পাথরে শুধু বই আর তার পাশে একটা আলো লাগানো আছে, আলোটা এসে পড়ছে, ওইটা হচ্ছে পুঁথিকারের বর্ণনা। কিন্তু পুঁথিকারের বাড়ি দেখে আমি খুব হতবাক হয়ে গেছিলাম, যেখানটায় পুঁথিকার বসে লিখতেন। একটা বড় জানলা ছিল আর কিচ্ছু ছিল না, যেমন মাটির বাড়ি হয় সেই রকম মাটির বাড়ি আমি দেখেছি, তখন তার ইঁটের দেওয়াল হয়ে গেছে, কিন্তু বাড়িটা খুব ছোট্ট। সেই দেওয়ালের সেই জানলার পাশে বসে উনি তার কল্পনার রঙে রাঙিয়ে শ্রীরামকৃষ্ণ জীবন লিখছিলেন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ওখানে দাঁড়িয়ে, এই যে শাস্ত্রে আছে না, মুকম করোতি বাচালম, তার কৃপা হলে মুখ ও শব্দময় হয়, এটার যেন প্রকৃষ্ট উদাহরণ পুঁথিকারের সেই বাড়ি। সেই বাড়ি এখন তো আর আছে কি নেই আমি জানি না, আমি যে সময় গেছিলাম বাড়িটা তখনও দাঁড়িয়ে ছিল। আরও কতগুলো জিনিস ছিল, একটা পাথরের টেবিল ছিল যেটি পুঁথিকার ব্যবহার করতেন ঠাকুরকে অন্নভোগ দিতে, সেটি এখন তার পূর্ব উত্তর সুরীদের কাছ থেকে আমরা বেলুড় মঠে পেয়েছি, সেটা আমাদের মিউজিয়ামে আছে। যেটি পাইনি সেটা হচ্ছে পুঁথিকার নিত্য পুজো করতেন শ্রীরামকৃষ্ণের অস্থি, সেইটি আমরা পাইনি, সেটি তার পরবর্তী প্রজন্ম তাদের কাছেই রেখে গেছে, ফারাক্কার কাছে এরকম একটা জায়গায় থাকে। পুঁথিকারের শরীর যায় 7 ডিসেম্বর 1923 সালে, 21 অগ্রহায়ণ 1330 খ্রিস্টাব্দে। সামান্য জ্বর আর রক্ত আমাশা হয়েছিল, তাতেই তিনি ভীষণ রকমের অসুস্থ হয়ে পড়েছিলেন। তার ছোট ভাই তার অন্তিম সময় জেনে তাকে শ্রীরামকৃষ্ণ নাম শুনিয়েছিলেন,
ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণ নাম শোনা যাচ্ছিল, এমন সময় খুব মিহি কণ্ঠে পুথিকার বলে উঠলেন, তোমরা চুপ করো, আমি ঠাকুর ও মাকে দেখতে পাচ্ছি। দেখা গেল তার চোখ মুখ একবারে আনন্দে বিভোর হয়ে গেছেন, আর তিনি যেন একটা কোনো অনাবিল কোনো একটা দৃশ্য দর্শন করছেন, আর সেই দৃশ্য দর্শন করে এক অনাবিল আনন্দে তিনি যেন বিভোর হয়ে গেলেন। এই হলো তার রামকৃষ্ণ যাত্রার ঘটনা। ফেলে রেখে গেলেন শ্রীরামকৃষ্ণ জীবনের প্রথম প্রামাণ্য গ্রন্থ। স্বামীজির খুব ইচ্ছা ছিল ঠাকুরের একটি প্রামাণ্য জীবনী গ্রন্থ প্রকাশিত হোক। আমরা খুব মিরাকুলে বিশ্বাসী তো, দেখবেন ভারতের সাধক ভারতের সাধিকা অত্যন্ত উচ্চমানের গ্রন্থ, কিন্তু সব জায়গাটা পুরো গ্রন্থ জুড়ে শুধু মিরাকল আর শুধু মিরাকল, এর বাইরে কিচ্ছু নেই। এর পিঠে হাত দিয়ে দিল, ব্যাস তার মুক্তি হয়ে গেল, ওপর থেকে পাথরের ওপর থেকে ফেলে দিল, ব্যাস সঙ্গে সঙ্গে তার পীড়া পিঙ্গলা সুষুম্না নারী সব জাগ্রত হয়ে গেল, নানা রকমের গল্প। আসল ঘটনার সঙ্গে গল্প মিলিয়ে একটা অলৌকিক জিনিস তিনি আমাদের উপহার দিতেন, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবনের। তাই শ্রীরামকৃষ্ণ জীবনে যখন এরকম ঘটতে থাকলো, তখন স্বামীজি চাইলেন যে ঠাকুরের একটি প্রামাণ্য জীবনী গ্রন্থ বেরোক। তিনি তার চিঠিতে লিখেছিলেন, তার কি আর কোনো কাজ ছিল না যে মদের বোতলকে ডিগুপ্তের ওষুধ বানাবেন। একটা গল্প ছিল যে ঠাকুর যখনই সেই গিরিশ ঘোষের মদের বোতল হাত দিলেন, দেখা গেল সেটা ডিগুপ্তের ওষুধ হয়ে গেছে। এই ঘটনায় বিরক্ত স্বামী বিবেকানন্দ এই রকম মন্তব্য করেছিলেন, পুথিকার তার সামান্য শক্তি দিয়ে প্রথম শ্রীরামকৃষ্ণ দেবের প্রামাণ্য জীবনী গ্রন্থ আমাদেরকে উপহার দেন। লীলা প্রসঙ্গ তারও অনেক পরে, কিন্তু একবারে জন্ম থেকে শেষ অবধি তার কল্পনার রঙে রাঙিয়ে আমাদের একটি অপূর্ব জীবনী গ্রন্থ উপহার দিয়েছিলেন। এই শ্রীরামকৃষ্ণ অঙ্গনে প্রত্যেকেই তাদের মতো সাধ্যমতো ফুল, তাদের জীবনটিকে ফুলের মতো বিকশিত করে সে পুষ্পস্তবকে নিবেদন করে পুষ্পস্তবকটির শোভা গৌরব বাড়িয়েছে। তাই এই জীবনীগুলো পড়া এত প্রয়োজনীয়, তাই এই জীবনীগুলো এত আমাদের অনুপ্রেরণা দেয়। আজ এই পর্যন্ত, আজকে আমরা থামছি। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।